কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবার প্রিয় চাঁদের বুড়ি চ্যানেলে আজকে তোমরা দেখবে তালহাদা গ্রেটের একটি নতুন পর্ব। আর আজকের গল্পটির নাম কি জানো বন্ধুরা? আজকের গল্পের নাম হলো পিঁপড়ের রাজ্য। একবার হলো কি, তালহাদের গ্রামে প্রতি বছরের মতোই পৌষ মেলা শুরু হলো। আর সেই মেলায় দূর দূরান্তের গ্রাম থেকে অনেক মানুষ এলো। মেলার মধ্যে হরেক রকমের দোকান, সার্কাস আর নাগরদোলাও এলো। আর তাদের সাথে এলো অদ্ভুত এক বায়োস্কোপওয়ালা। বায়োস্কোপ দেখার জন্য তালহাদের গ্রামের সব বাচ্চারা হুমড়ি খেয়ে পড়তে লাগলো। ভাইয়া, আমি একটু ওদিকটায় যাই। যাও, তবে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসো। ঠিক আছে ভাইয়া, আমি যাব আর আসবো। এরপর তালহার ছোট ভাই ফাতুও গেল সেই অদ্ভুত বায়োস্কোপওয়ালার কাছে। আসুন আসুন, দেখে যান দেখে যান, মজার বায়োস্কোপ মজার বায়োস্কোপ। এই যে বায়োস্কোপওয়ালা আঙ্কেল, আমি বায়োস্কোপ দেখব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমিও বায়োস্কোপ দেখবে। তবে এই বায়োস্কোপ দেখতে হলে তোমাকে কিন্তু বায়োস্কোপের ভেতরে যেতে হবে। ভেতরে প্রবেশ করতে হবে, সেটা কেন? ভেতরে না গেলে তুমি ভালো করে কিছুই দেখতে পাবে না বাছাধন। আসো, তোমাকে বায়োস্কোপের ভেতরে ঢুকিয়ে দেই। আঙ্কেল আঙ্কেল, আমি ওই বায়োস্কোপ দেখব। তুমিও দেখবে। ঠিক আছে, এটার ভেতরে ঢোকো। ওই অদ্ভুত বায়োস্কোপওয়ালার কাছে যেই বায়োস্কোপ দেখতে আসছিল তাকে সে এটা ওটা বুঝিয়ে বায়োস্কোপের ভিতরে ঢুকিয়ে নিচ্ছিল। আর এভাবেই সেই বায়োস্কোপওয়ালা তালহাদের গ্রামের বেশ কিছু ছেলে মেয়েকে বায়োস্কোপের ভিতরে ঢুকিয়ে দেয়। যাক, ভালোই হলো, তিনজনকে বায়োস্কোপের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আজকের মতো আমার কাজ শেষ, কাল আবার আসবো। আসলে ওই অদ্ভুত বায়োস্কোপওয়ালাটা ছিল একটা মস্ত বড় জাদুকর। সে তার জাদুর শক্তি দিয়ে বিশাল একটা পিঁপড়ে বাহিনী তৈরি করে তার জাদুর রাজ্যে। আর ওই জাদুর রাজ্যে প্রবেশের একমাত্র রাস্তা হলো বায়োস্কোপের ওই প্রবেশ পথ, যেটা দিয়ে সে বিভিন্ন গ্রাম থেকে ছোট বাচ্চাদের ধরে নিয়ে যেত তার পিঁপড়ে বাহিনীর খাবারের জন্য। আচ্ছা ভাইয়া, বায়োস্কোপ কি এমন হয়? আমি তো এমন বায়োস্কোপ আগে কখনো দেখিনি। ভাইয়া, আমার কিন্তু খুব ভয় করছে, দেখো চারদিকে শুধু পিঁপড়া আর পিঁপড়া। আমিও সেটাই ভাবছি, এমন জায়গা তো আমি কখনোই দেখিনি। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। এই বোকা ছেলে, এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। আর খাঁচায় বন্দি করে রাখ, আজ রাতের ভোজন হবে এরা। হা।
এদিকে তালহা নাগরদোলার পাশে ফাতুর ফিরে আসার জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু ফাতুর ফিরে আসার নাম নেই, তাই তালহা ভাবল, ফাতু মনে হয় বাড়ি চলে গিয়েছে, এখন আমাকেও বাড়ি যেতে হবে, না হলে মা খুব বকবে। এরপর তালহা মেলা থেকে বের হয়ে বাড়ি ফিরে গেল। কিরে তালহা, ফাতু কোথায়? কেন মা, ফাতু বাড়িতে আসেনি। সে কি কথা রে, ফাতু আর তুই তো একসাথে মেলায় গেলি। কিন্তু মা, ফাতুকে তো আমি মেলায় খুঁজে পেলাম না, ভাবলাম ফাতু মনে হয় বাড়ি চলে এসেছে, তাই আমিও ফিরে আসলাম। বলিস কিরে, ফাতু আবার মেলায় হারিয়ে গেল নাকি? চল চল এক্ষুনি মেলায় চল, ফাতুকে খুঁজে বের করতে হবে। এরপর তালহা আর তার মা মেলায় গেল ফাতুকে খুঁজে বের করতে। কিন্তু ফাতুকে তারা কোথাও খুঁজে পেল না। এরপর তালহার মনে পড়ে গেল ফাতু তাকে শেষবার যে কথাটি বলেছিল। মা চলো দেখি ওই দিকটায়। চল বাবা চল। এরপর তালহা সেই অদ্ভুত বায়োস্কোপওয়ালাটা যেখানে ছিল সেই জায়গায় ফাতুকে খুঁজতে আসে। কিন্তু সেখানে এসে তারা দেখে বায়োস্কোপওয়ালা সেখানে নেই। তালহা সেখানে রুবেলকে দেখতে পায়। রুবেল, তুমি ফাতুকে দেখেছো? ফাতুকে তো আমি এখানেই দেখেছিলাম, বায়োস্কোপ দেখার জন্য দাঁড়িয়েছিল। এমন সময় তাদের কাছে আসে রাজীব আর শিপন। ওরা জানায় যে তাদের ছোট ভাইদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলো কি, তোমাদের দুইজনেরই ছোট ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, বায়োস্কোপ দেখার জন্য ওরা দুজন একসাথে মেলায় এসেছিল। আমার ছোট ভাই ফাতুকেও তো খুঁজে পাচ্ছি না, সেও এই বায়োস্কোপ দেখার জন্যই এখানে এসেছিল। তালহা, আমার মনে হচ্ছে এই বায়োস্কোপওয়ালাই এসবের পিছনে রয়েছে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু এই বায়োস্কোপওয়ালাকে আমরা এখন কোথায় খুঁজে পাব? তালহা, তোরা তাহলে একটা কাজ কর, ওই বায়োস্কোপওয়ালাকে খুঁজে বের কর, আমি তোর বাবাকে খবরটা জানাই। ঠিক আছে মা, তুমি যাও, আমি ফাতুকে নিয়েই বাড়িতে আসছি। রুবেল, শিপন, রাজীব চল। এরপর তালহা তার বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ল সেই অদ্ভুত বায়োস্কোপওয়ালার খোঁজে। আঙ্কেল, আপনি কি কোনো বায়োস্কোপওয়ালাকে দেখেছেন? না তো বাবা, আমি কোনো বায়োস্কোপওয়ালাকে দেখিনি। এরপর তালহারা ওই রাস্তা ধরে এক বৃদ্ধকে আসতে দেখল। দাদু, তুমি কি এই পথে কোনো বায়োস্কোপওয়ালাকে যেতে দেখেছো? বায়োস্কোপওয়ালা? হ্যাঁ, আজ পোশাক পরা এক বায়োস্কোপওয়ালাকে আমি এই জঙ্গলে যেতে দেখেছি। তালহা, চলো তাহলে ওই জঙ্গলে। তাড়াতাড়ি চলো। আর তারপর ওই বৃদ্ধ দাদুর কথা মতো তালহা আর তার বন্ধুরা বায়োস্কোপওয়ালাকে ধরবার জন্য জঙ্গলের দিকে যেতে লাগলো। আর ওদিকে পিঁপড়ের রাজ্যের সৈন্যরা ফাতু আর বাকি দুই বন্দীকে জ্যান্ত খাওয়ার জন্য উৎসব শুরু করে দিল। তালহা, এই দেখো, এটাই হলো সেই জঙ্গল। বায়োস্কোপওয়ালা তাহলে এখানেই লুকিয়ে আছে। চলো জঙ্গলের ভিতরে গিয়ে দেখি। ফাতু
ওই দেখো ওখানে আগুন জ্বলছে। হুম, তাই তো, চলো যাই। এরপর তালহারা জঙ্গলের ভিতরে সেই আগুনের কাছে গেল। তারা সেখানে গিয়ে দেখলো সেই অদ্ভুত বায়োস্কোপওয়ালা তার সামনে আগুন জ্বালিয়ে বিড়বিড় করে কি যেন পাঠ করছে। এই কালা জাদুর বাদশাহ, আমার এই বলিদান তুই গ্রহণ কর, আমাকে অমর করে দে, আমার এই জাদুর বায়োস্কোপের শক্তি আরো বাড়িয়ে দে। বম্বলে কি ব্যাপার, তোমরা কিছু বুঝলে? এই বায়োস্কোপওয়ালা হলো একটা জাদুকর। এই জাদুকরই আমাদের ভাইদের বন্দী করেছে। কিন্তু তালহা, আমরা ওদের মুক্ত করব কিভাবে? শোনো তোমরা, সব জাদুকরেরই জাদুর শক্তি কোথাও না কোথাও লুকানো থাকে। আমার মনে হচ্ছে এর সব শক্তি লুকানো আছে ওই বায়োস্কোপে। তার মানে তুমি বলছো ওই বায়োস্কোপটা ভেঙে ফেলতে পারলেই এই জাদুকরের সব জাদুর শক্তি নষ্ট হয়ে যাবে? না রুবেল, ভুলেও এটা করা যাবে না। ভাতুদের বের করে আনার আগে কোনোভাবেই ওই বায়োস্কোপটা আমাদের ভেঙে ফেলা যাবে না, তাহলে আমরা আর ওদেরকে কখনোই ফিরিয়ে আনতে পারবো না। তাহলে উপায়? একটা বুদ্ধি আছে। তালহা তখন তার বন্ধুদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিল, আর তারপর বায়োস্কোপওয়ালার কাছে গেল। সেখানে গিয়ে তারা বলল, ওই যে বায়োস্কোপওয়ালা আঙ্কেল। কে কে তোমরা? আমাদের একটু বায়োস্কোপ দেখান না, আমরা কখনোই বায়োস্কোপ দেখিনি। বাহ, বেশ ভালো, শিকার নিজেই আমার কাছে এসেছে। ও, তোমরা তাহলে বায়োস্কোপ দেখতে চাও? কিন্তু বায়োস্কোপ দেখতে চাইলে তো তোমাদের বায়োস্কোপের ভেতরে ঢুকতে হবে বাছাধন। আমরা রাজি আছি। বাহ, বেশ ভালো, ঠিক আছে, তোমরা বায়োস্কোপের সামনে দাঁড়াও। এরপর তালহাদের প্ল্যান মতো তালহারা বায়োস্কোপের ভেতরে ঢোকার জন্য বায়োস্কোপের কাছে যায়। বায়োস্কোপওয়ালা রূপী ওই জাদুকর তার মন্ত্র পড়তে থাকে, এবং যখনই তালহাদেরকে বায়োস্কোপের ভিতরের দিকে টানতে থাকে, তখনই তারা তিনজন একসাথে বায়োস্কোপওয়ালাকে শক্ত করে ধরে ফেলে। ফলে তাদের তিনজনের সাথে বায়োস্কোপওয়ালাও সেই বায়োস্কোপের ভিতরে চলে যায়। হায় হায়, এ কি করলে তোমরা? আমাকে কেন ভেতরে ঢুকালে? এই পিঁপড়েগুলো তো তোমাদের সাথে আমাকেও খেয়ে ফেলবে। ওই জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। শুধু আমরাই বায়োস্কোপ দেখব, তুমি দেখবে না? আমার যে কত বড় ক্ষতি করলে সেটা তোমরা জানো না। এখন এই পিঁপড়েগুলোকে না থামালে ওরা আমাকেও বাঁচতে দিবে না, কিন্তু ওদের ধ্বংস করলে সেই সাথে আমার জাদুর শক্তিও চিরতরের জন্য শেষ হয়ে যাবে। বেঁচে থাকলে না তুমি তোমার জাদুর শক্তি কাজে লাগাতে পারবে, আগে তো নিজে বাঁচো। তখন জাদুকর মন্ত্র পড়তে শুরু করলো। হিম টিম ছট, সব হয়ে যা লটপট, আমার সব জাদু মিথ্যে হয়ে যা, জাদু সব মিথ্যে, সব জাদু ধ্বংস হয়ে যা, সব মায়া, সব মিথ্যে, সব জাদু শেষ হয়ে যা। এই মন্ত্র পড়ার সাথে সাথে সেখানকার জাদুর তৈরি সব কিছু মৃত হয়ে গেল। সেখানে ভূমিকম্প তৈরি হলো এবং বিস্ফোরণ হতে লাগলো, আর জাদুকর দেখতে দেখতে বৃদ্ধি পরিণত হলো। এদিকে ফাতুরা মুক্ত হয়ে গেল, তারা দৌড়ে তালহার কাছে এলো। সবাই মিলে দ্রুত সেই গুহার পথ পাড়ি দিয়ে বায়োস্কোপ থেকে বের হয়ে এলো, আর সাথে সাথে সে বায়োস্কোপটাও ধ্বংস হয়ে গেল। ভাইয়া, আর একটু হলে ওরা আমাদের জীবন তো খেয়েই ফেলতো। তোকে কতবার বলেছি, একা একা কোনো অপরিচিত মানুষের কাছে যাবি না। আর কখনো যাব না ভাইয়া। তালহা, তোমার জন্য আমার সব জাদু শক্তি শেষ হয়ে গেল, আর আমি বৃদ্ধ হয়ে গেলাম। এটা হলো তোমার ভুল কাজের শাস্তি। তালহা, চলো তাহলে এবার আমরা গ্রামে ফিরে যাই। চলো। তালহা ভাইয়া, তোমার বুদ্ধির জোরেই আজকে আমরা বেঁচে গেলাম।
তালহার এই বুদ্ধির জন্যই তো সবাই ওকে ডাকে তালহা দ্য গ্রেট। তো বন্ধুরা, তালহা দ্য গ্রেটের আজকের পর্বটি এ পর্যন্তই। এখন তোমরা একটা কুইজের উত্তর দাও, বলো দেখি এই গল্পে তালহার ভাইয়ের নাম কি, আর আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর এরকম আরো কার্টুন দেখতে চাঁদের বুড়ি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল বাটনটি অন করে দাও। পরবর্তী পর্বে আবারও দেখা হবে বন্ধুরা, সে পর্যন্ত অনেক ভালো থেকো, বাই বাই।